নমস্কার সুস্বাগতম আমার চ্যানেলে আমি আগের ভিডিওগুলোতে সেলের ব্যাপারে আলোচনা করেছিলাম প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেল ব্যাকটেরিয়াল সেল যেটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে পড়ে এছাড়া আমি আলোচনা করেছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে সাইটোস নিয়ে মাইটোকন্ড্রিয়া নিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে স্মুথ এবং রাফ দুই রকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব। গলগি অ্যাপারেটাস বা গলগি বডি নিয়ে তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় গলগি অ্যাপারেটাস বা গলগি বডি গলগি বডি একটি হলো সেলুলার অর্গানেলস বা কোষীয় অঙ্গাণু যেটা প্রথম আবিষ্কার করেছিল হলো ক্যামিলিও গলগি তার নাম অনুসারে আমরা এটাকে গলগি অ্যাপারেটাস বা গলগি বডি বলি গলগি অ্যাপারেটাস বা গলগি বডি হলো একটি মেমব্রেন বাউন্ড সেলুলার অর্গানেলস মানে মেমব্রেন দ্বারা আবৃত থাকে বোঝা গেল মেমব্রেন দ্বারা আবৃত থাকে এবং এই যে গলগি অ্যাপায়াটাসটি এটির স্ট্রাকচারটি হলো দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলি ফোল্ড ফোল্ডেড অংশ এই যে এখানে একটা ফোল্ডেড 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 এই ফোল্ডেড অংশগুলিকে বলা হয় সিস্টারনি যেমন মাইক্রোগ্রন্ডিয়া ফোল্ডেড অংশগুলিকে বলছিলাম ক্রিস্টি এখানে বলছি সিস্টারনি সিআইএস ই আর এনই সিস্টারনি ওকে এগুলো হলো সিস্টারনি এই এক একটি গলগি অ্যাপায়াটাস পাঁচ থেকে আটটি সিস্টারনি নিয়ে গঠিত ফাইভ টু এইট ঠিক আছে পাঁচ থেকে আটটি সিস্টারনি নিয়ে গঠিত এই সিস্টারনিগুলো একে অপরের সাথে কানেক্টেড থাকে দেখতেই পাচ্ছ তোমরা কানেক্টেড আছে একে অপরের সাথে এরকম পাঁচ থেকে আটটি সিস্টারনি নিয়ে একটি গলগে অ্যাভারাইটাস গঠিত এবার যেটা বুঝতে হবে আমাদেরকে সিস্টার্নিটার অবস্থান কোথায় এখানে তো একটা বড়ো সে এলাকা সম্ভব নয় তাই তোমাদেরকে বুঝে নিতে হবে এখানে দুটো ফেস দেখানো আছে সিস ফেস এবং ট্রান্স ট্রান্সফেস বোঝা যাচ্ছে সীস অ্যান্ড ট্রান্স সবসময় মনে রাখতে হবে সিস সিস ফেস যেটা আছে সিস ফেসটা নিউক্লিয়াসের দিকে পয়েন্টেড করা থাকে নিউক্লিয়াসের দিকে পয়েন্টেড করে থাকার মানে কি মুখটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সামনে থাকে বোঝা যাচ্ছে মুখটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সামনে থাকে আর যেটা ট্রান্সফেস আছে আর যে ট্রান্সফেসটা আছে সেই ট্রান্সফেসটি অবস্থান করে হলো সেল মেমব্রেনের দিকে তার মানে সিস ফেসটি অবস্থান করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে ট্রান্সফেসটি অবস্থান করে সেল মেমব্রেনের দিকে বোঝা যাচ্ছে তাহলে বুঝে গেলাম যে সিস ফেস ট্রান্সফেসের কাজ কী মানে সিস ফেসটা অবস্থান করবে হল এন্টোপ্লাজমিক রেডিকুলামের দিকে ট্রান্সফেস অবস্থান করবে সেল মেমব্রেনের দিকে তার মানে আমরা বুঝতে পারলাম যে এন্ডোপ্লাজমিক রেডিকুলামের সাথে সেল মেমব্রেনকে কানেক্ট করে কে গলজি অ্যাপারেটাস ওকে এবার আমরাও দেখব গলজি অ্যাপারেটাসের কাজ কী ঠিক আছে গলডি গলজি অ্যাপারেটাসের কাজ হলো যে সমস্ত রেটিকুলার ভেসিকাল রেটিকুলার ভেসিকল মিনস অ্যান্টোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সমস্ত ভেসিকলগুলো আসছে ওই রেটিকুলার ভেসিকলগুলিতে কী থাকে আমি আগেই আগেই বলেছি রেটিকুলার ভেসিকলগুলিতে প্রধানত থাকে প্রোটিনস ঠিক আছে ট্রান্সলেশনের মাধ্যমে রায়বুজমের ট্রান্সলেশনের মাধ্যমে যে সমস্ত প্রোটিন উৎপন্ন হয় সেগুলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেয় সামান্য কিছু প্রসেসিং হয়ে রেটিকুলার ভেসিকল উৎপন্ন করে সেই রেটিকুলার ভেসিকলগুলি সিস ফেসের মাধ্যমে আমাদের গলজি অ্যাপারেটাসে ঢোকে তো এই রেটিকুলার ভিসিকলগুলিতে প্রোটিন থাকে প্রধানত এছাড়া কিছু পরিমাণ কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকতে পারে কার্বোহাইড্রেট ও ফ্যাট কীভাবে থাকে যেমন আমরা বলেছি প্রোটিন গ্লাইকোপ্রোটিন গ্লাইকোপ্রোটিন মানে কি তার মধ্যে কার্বোহাইড্রেট আছে লাইপোপ্রোটিন লাইপোপ্রোটিন মানে কি প্রোটিনের সাথে ফ্যাট আছে বোঝা যাচ্ছে এবার রেটিকুলার ভিসিকলগুলি এই সিস ফেসে এন্টার করবে সিস ফেটে এন্টার করার পরে কী হবে প্রথম কাজ হবে প্রসেসিং ফার্দার প্রসেসিং ঠিক আছে ফার্দার প্রসেসিং কথার অর্থ কি রেটিকুলার ভিসিকলগুলিতে যে সমস্ত প্রোটিন কম্পোনেন্ট গ্লাই গ্লাইকোজেন কম্পোনেন্ট সরি ওই কার্বোহাইড্রেট কম্পোনেন্ট ফ্যাট কম্পোনেন্ট আছে সেগুলি পুনরায় প্রসেসিং হবে প্রসেসিং হওয়া মানে কি আমরা জানি যে প্রোটিনের সব থেকে সিম্পলেস স্ট্রাকচার কি অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয় কী করবে পেপটাইড চেন তৈরি করবে এই চেনগুলি কি লাইনার হয় এই পেপটাইড চেনগুলি গলজি অ্যাপারেটেসে এসে নানারকমভাবে ভাবে ফোল্ডেড হয় ফোল্ডেড হয়ে সেকেন্ডারি টার্সিয়ারি এবং কোয়ার্টারনারি স্ট্রাকচার তৈরি করে সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আমরা জানি বিটা হেলিক্স সরি বিটা সিট আলফা হেলিক্স রাইট হ্যান্ডেড হেলিক্স লেফট হ্যান্ডেড হেলিক্স প্যারারাল বিটাসিট অ্যান্টিপ্যারাল বিটাসিট এবং এক্সেট্রা এক্সেট্রা নানা রকমের সেকেন্ডারি স্ট্রাকচার আছে এই সেকেন্ডারি স্ট্রাকচারগুলি আবার পরস্পর বাইন্ড করে টার্চারি স্ট্রাকচার তৈরি করে এই টার্চারি স্ট্রাকচারগুলি আবার যুক্ত হয়ে কোয়ার্টারনারি স্ট্রাকচার তৈরি করে বোঝা যাচ্ছে কোয়ার্টারনারি স্ট্রাকচার তৈরি করে সেই কোয়ার্টারনারি স্ট্রাকচারগুলি প্রোটিন ও কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হয়ে নির্দিষ্ট কিছু কমপ্লেক্স প্রোটিন তৈরি করে বোঝা যাচ্ছে তার মানে রেটিকুলার ভেসিকলগুলিতে যে সমস্ত প্রোটিনগুলো ছিল সেগুলো এখানে ফার্দার ফোল্ডেড হলো কার্বোহাইড্রেট ফ্যাট ইত্যাদির সাথে যুক্ত হয়ে নতুন কিছু ভেসিকল তৈরি করলো সেই ভেসিকলগুলিকে বলা হয়ে হলো সিক্রেটারি কী বলা হয় সিক্রেটারি ভেসিকালস এই যে এখানে রেড রেড ভেসিকালসগুলি দেখা যাচ্ছে এগুলো হলো সিক্রেটারি ভেসিকলস সিক্রেটারি কথার অর্থ কী তার ভিতরে কিছু সিক্রেটারি প্রোডাক্ট থাকবে তাই তো সিক্রেটারি প্রোডাক্ট মানে কিছু এঞ্জাইমস হতে পারে সেটা সেটা হরমোন হতে পারে সেটা নির্দিষ্ট কিছু সেলুলার প্রো প্রোটিন হতে পারে যেটা সেলের অন্যান্য কাজে লাগবে বা যেটা বা কিছু হতে পারে যে অ্যামাইনো অ্যাসিডের কিছু সিকোয়েন্স দেয় মাইট্রোকনটেট দেয় ফার্দার অক্সিডেশন হবে বোঝা যাচ্ছে আর একটা জিনিস হতে পারে সেটা হলো লাইসোজোম লাইসোজোম কী লাইসোজোম কি এটা আমরা এখন বুঝবো কিন্তু তার আগে বলে দিই যে লাইসোজোমটা কীভাবে তৈরি হয় আমরা জানি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে রাইবোজোমে অ্যামাইনো অ্যাসিডগুলি নির্দিষ্ট সিকোয়েন্সে পেপটাইড বন দ্বারা আবদ্ধ হয় সেগুলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গিয়ে রেটিকুলার ভেসিকল তৈরি করে সেই রেটিকুলার ফিকলগুলি যখন গলজি অ্যাপারেটাসে আসে তখন গলজি গলজিয়াপারেটাসে সেই রেটিকুলার ফিসিকলগুলিতে অবস্থিত প্রোটিনগুলি একটি নির্দিষ্ট সিকোয়েন্সে অ্যারেঞ্জ এবং ফোল্ড হয়ে বায়োলজিক্যালি অ্যাক্টিভ হাইড্রোলাইটিক এনজাইম তৈরি করে বায়োলজিক্যালি অ্যাক্টিভ হাইড্রোলাইটিক এনজাইম তৈরি করে বোঝা গেল এবার বায়োলজিক্যালি অ্যাক্টিভ হাইড্রোলাইটিক এনজাইমগুলি নির্দি নির্দিষ্ট কিছু ভিসিকালস তৈরি করে যেগুলিকে বলা হয় সিক্রেটারি ভিসিকলস কী বলা হয় সিক্রেটারি ভিসিক্যালস এই সিক্রেটারি কে বলা হয় হলো লাইসোজোম বোঝা গেল কিছু তার মানে বোঝা যাচ্ছে যে কি লাইসোজোমস কিছুই না শুধু কিছু স্পেশাল টাইপের সিক্রেটারি ভেসিকলস যার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে ঠিক আছে তার মানে কি হলো প্রথমে রাইভোজোম থেকে রফ অ্যান্ডবুলজমিক রেটিকুলাম মানে রাফ অ্যান্ডেবলাজমিং রেডিকুলের সাথে তো আবোজম লেগেই থাকে রাফ অ্যান্ডুলাজমিক রেটিকুলাম থেকে গলজি গলজি অ্যাপারেটাস থেকে তৈরি হলো লাইসোজোল লাইসোজমের ভিতরে কি থাকে হাইড্রোলাইটিক এনজাইম হয়ে গেল এবার আমরা কি আমরা কী বলছিলাম যে গলজি অ্যাপারেটাসের কাজ প্রসেসিং অফ প্রসেসিং হয়ে গেল আর এই যে প্রসেসিং যে যে সমস্ত জিনিসগুলো প্রসেসিং হলো সেগুলো আমরা কি বললাম যে সিক্রেটারি রূপে প্যাকিং হলো তাই তো তার মানে প্রসেসিং এবং প্যাকিং প্রসেসিং অ্যান্ড প্যাকিং অফ প্রোটিনস প্রথম কাজ হয়ে গেলো আমাদের এবার যেটা হবে সেটা হলো লেভেলিং অফ প্রোটিনস লেভেলিং মানে কি আমরা যখন কাউকে চিঠি পাঠাই আমরা কি করি ডাক টিকিট লাগিয়ে নির্দিষ্ট ঠিকানা লিখে দিই তাই তো তেমনই এই 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 গলজিয়াপারেটাস কি যে সমস্ত প্রোটিন মাইটোকন্ড্রিয়াতে দরকার সে সমস্ত প্রোটিনের নির্দিষ্ট কিছু সিকোয়েন্স তৈরি করে দেয় যে সমস্ত প্রোটিন যে সমস্ত প্রোটিন হলো সে সেলুলার ফ্লুইডে পাঠাতে হবে মানে কোষের বাইরে পাঠাতে হবে সে সমস্ত জিনিস কিছু লেভেলিং করে দেয় যেগুলো লাইসোজম হবে সেগুলোতে কিছু লেবেলিং করে দেয় যেমন আমরা চিঠির উপরে অ্যাড্রেস লিখি সেম কাজ হলো লাইসোজম করে যে কোন জিনিসটা কোথায় যাবে তাই সেটা লেভেলিং করা হয় বোঝা গেলো লেভেলিং কথার অর্থ বোঝা গেলো আশা করি লেভেলিং হয়ে যাওয়ার পরে ডেলিভারি হবে ডেলিভারি মানে কি যে যেটাকে যেই সিক্রেটারি থেকে মাইটোকন্ড্রিয়াতে পাঠাতে হবে সেখানে মাইটোকন্ড্রিয়া লোকালাইসড সিকোয়েন্স আছে তাই তো সেখানে সেটাকে মাইটোকন্ড্রিয়াতে পাঠানো হলো যেটা এক্সট্রাসেউলার ফ্লুইডে পাঠাতে হবে সেটাকে এক্সট্রাসেউলার ফ্লুইডে পাঠানো হলো যেটা লাইসোজম হিসেবে প্যাক হবে সেটা লাইসোজম হিসেবে সাইটোসল বা সাইটোজল বা সাইটোসল বা সাইটোপ্লাজমের মধ্যে থাকবে বোঝা যাচ্ছে এবার আমরা বুঝব লাইসোজম আশা করি তোমরা সবাই লাইসোজোমটাকে দেখতে পাচ্ছ তাহলে আমি কি বলেছিলাম লাইসোজোমটা ট্রান্সফেস দিয়ে হলো সাইটোসলে চলে আসলো গলজি অ্যাপারেটাস থেকে এবার লাইসোজোমের ভিতরে অনেকগুলো কালারিং জিনিস দেখতে পাচ্ছ এটা কোনো আর্টিস্টিক স্কিল না এটা জাস্ট এটা হলো দেখানো হচ্ছে যে এর এর মধ্যে কিছু পরিমাণ এনজাইম আছে যে এনজাইমগুলো নির্দিষ্ট ছোট ছোট ভেসিকলস রূপে প্যাক করা আছে এটা একটা পুরোটা সিক্রেটরি ভেসিকলস কিন্তু নির্দিষ্ট কিছু যে যে সমস্ত হাইড্রোলাইটিক এনজাইমগুলো সেগুলো তো একসাথে রাখা যাবে না তাই তো সেগুলোকে তো ওই জন্য আলাদা আলাদাভাবে রাখা হয়েছে যেমন এটা একটা ব্যাগ যদি এটাকে একটা ব্যাগ রূপে কল্পনা করা হয় ব্যাগের মধ্যে আলাদা আলাদা কম্পার্টমেন্ট থেকে আলাদা আলাদা জিনিস রাখার জন্য এগুলো সেই আলাদা আলাদা কম্পার্টমেন্টের মতো ঠিক আছে এবার লাইসোজোমস আমি আগেই বলেছিলাম কী থাকে হাইড্রোলাইটিং এনজাইমস থাকে লাইসোজোমের ভিতরে সেই হাইড্রোলাইটিং এনজাইমসগুলো কী করে সে হাইড্রোলাইটিক হাইড্রোলাইটিক এনজাইমসগুলো নির্দিষ্ট কিছু কাজ করে সেই কাজগুলো আমি আলোচনা করার আগে আমি বলে নিতে চাই যে লাইসোজোমস কত প্রকার লাইসোজোমস প্রধানত দু প্রকার প্রাইমারি লাইসোজমস আমি এখন যেটার কথা বলছি সেটা হলো প্রাইমারি লাইসোজোমস মানে জাস্ট ট্রান্সফেস দিয়ে বেরিয়ে এসেছে সাইটোসলে বা সাইটোপ্লাজমে এটি এখন ফ্রিলি ফ্রিলি ডিফিউজলি অবস্থান করছে তাই তো এটাকে আমি বলবো প্রাইমারি লাইসোজোমস এবার তোমরা দেখতে পাচ্ছ যে লাইসোজোমের লাইসোজোমের যে সেল মেমব্রেন আছে লাইসোজোমের সেল মেমব্রেনটা মোটা হয় একটুখানি অন্য অন্য সেলুলার অগানালসের থেকে ঠিক আছে যেহেতু লাইসোজোমের ভিতরে নির্দিষ্ট হাইড্রোলাইটিক এনজাইমস থাকে তাই হাইড্রোলাইটিক এনজাইমগুলো সেলের জন্য ডেঞ্জারাস তাই জন্য এক্সট্রা প্রোটেকশনের জন্য সেল মেমব্রেনটা বাইলেয়ার সেল মেমব্রেন ফসফোলিপিড দিয়ে তৈরি হয় ফসফোলিপিড থাকে যাই হোক সেল মেমোরানের বাইরে রিসেপ্টর আছে ঠিক আছে এবার রিসেপ্টরে নির্দিষ্ট কিছু সাফট্রেট ঠিক আছে সাবট্রেটগুলো কি হতে পারে ফ্যাগোজোমস অর এন্ডোজোমস ঠিক আছে ফ্যাগোডোমস ফ্যাগোজোমস অর এন্ডোজোমস ফ্যাগোজোমস বা অ্যান্ডোজোমসগুলো যখন এখানে বাইন্ড করে তখন এই প্রাইমারি লাইসোজোমসটা সেকেন্ডারি লাইসোজোমে কনভার্টেড হয় প্রাইমারি লাইসমের ক্ষেত্রে এই সমস্ত যে এনজাইমগুলো আছে এই এনজাইমগুলো ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে কিন্তু যখনই এটা সেকেন্ডারি লাইসোজোমে কনভার্টেড হয়ে যায় এই প্রাইমারি লাইসোজোমস যখন সেকেন্ডারি লাইসোজোমে কনভার্টেড হয়ে যায় এর ভিতরে যে সমস্ত এনজাইমগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় বুঝা যাচ্ছে মানে প্রাইমারি অবস্থায় এনজাইমসগুলো অ্যাক্টিভ আছে আর সেকেন্ডারি অবস্থায় এনজাইমগুলো সরি প্রাইমারি অবস্থায় সেকেন্ডারি এনজাইমগুলো ইন অ্যাক্টিভ আছে সেকেন্ডারি অবস্থায় এনজাইমগুলো অ্যাক্টিভ হয়ে যায় ঠিক আছে এবার এন্ডোজোমস এবং ফ্যাগোজোমস কি তোমরা সবাই এন্ডোসাইটোসিস পড়েছ যে কোষের বাইরে কোনো বড় মলিকুলস চ্যালেনের মাধ্যমে চ্যালেন বা ট্রান্সপোর্ট মিডিয়ামের মাধ্যমে প্রবেশ করতে না পারলে সেগুলো এন্ডোসাইটোসিসের মাধ্যমে প্রবেশ করে যেখানে হলো সেল মেমব্রেনটা নিজের আকার পরিবর্তন করে এবং যে হলো যে কম্পাউন্ডটাকে হলো ভিতরে ঢোকাতে হবে তার চারিদিকে একটি আবরণী তৈরি করে সেই আবরণীটার মাধ্যমে সেটি ভিতরে প্রবেশ করে সে কোষের ভিতরে প্রবেশ করে যেটাকে বলি এন্ডোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিসের মাধ্যমে প্রবেশ করার পর সেই মলিকিউলগুলি একটি নির্দিষ্ট ভেসিকলস রূপে প্যাক হয় যাকে বলা হয় এন্ডোজোমস ঠিক আছে এবং ফ্যাগোজোমস মানে কি বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অন্য কোনো ফরেন পার্টিকেলস প্রবেশ করলে সেগুলো কি হয় সেগুলো ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে ঠিক আছে ফ্যাগোজোমস তৈরি করে ফ্যাগোসাইটোসিস হওয়ার পরে যে সমস্ত যে সমস্ত ভিসিকলসগুলি তৈরি হয় তাকে বলা হয় ফ্যাগোজোমস তার মানে এই ফ্যাগোজোমস এবং এই ফ্যাগো এই সরি এই ফ্যাগোজোমস এবং এন্ডোজোমসগুলি এখানে বাইন্ড করে বাইন্ড করার পরে প্রাইমারি লাইসোজোমতে সেকেন্ডারি লাইসোজোমে কনভার্টেড হয়ে যায় এবার সেকেন্ডারি লাইসোজোমে কনভার্টেড হয়ে গেল ক্লিয়ার কনসেপশন হলো তো যেটা বলছি আশা করি বুঝতে পারছো তার মানে প্রাইমারি লাইসোজোমস থেকে সেকেন্ডারি লাইসোজোমে কনভার্টেড হয়ে গেল এবার সেকেন্ডারি লাইসোজোমের ভিতরে এনজাইমগুলো আমাদেরকে দেখতে হবে সেকেন্ডে লাইসোজমের ভিতরে যে সমস্ত এনজাইমগুলো থেকে আমি আগে বললাম হাইড্রোলাইটিক এনজাইম হাইড্রোলাইটিক মানে কি জলের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ ঘটানো মানে কোনো একটা কোনো একটা কমপ্লেক্স জিনিসকে বা কোনো একটা কমপ্লেক্স ম্যাটেরিয়ালকে হাইড্রোলাইসিসের মাধ্যমে তার সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসার হলো উদ্দেশ্য হলো হাইড্রোলাইসিস তো আমাদের এই যে লাইসোজমের মধ্যে ফিফটিটার বেশি হাইড্রোলাইটিক এনজাইম থাকে পঞ্চাশটার বেশি হাইড্রোলাইটিক এনজাইম থাকে ঠিক আছে এবং এর ভিতরের মিডিয়ামটা হয় অ্যাসিডিক এর ভিতরের মিডিয়ামটা কি হয় অ্যাসিডিক ঠিক আছে ভিতরের মিডিয়ামটা অ্যাসিডিক হয় বোঝা যাচ্ছে এই ভিতরে মিডিয়ামটা অ্যাসিডিক হয় এই কোষের মিড কোষের যে কোষের যে সাইটোপ্লাজম মিডিয়ামটা সেটা কিন্তু নিউট্রাল নিউট্রাল হয় এবং কখনো কখনো স্লাইট স্লাইট অ্যালকালাইন সেভেন পয়েন্ট টু হতে পারে ঠিক আছে কিন্তু লাইসোজম একমাত্র একটা সেলুলার অর্গানাইজ যার ভিতরকার পিএইচটা হলো লেস দেন সেভেন ঠিক আছে এই লেস দেন সেভেন অ্যাসিডিক পিএইচের মধ্যে যে সমস্ত সেকেন্ডারি সেকেন্ডারি লাইসোজমের যে সমস্ত এনজিএমগুলো থাকে তাদের মধ্যে হল অ্যামাইলোলাইটিক এনজাইম অ্যামাইলোলাইটিক এনজাইম মানে বুঝতে পারছো কার্বোহাইড্রেট জাতীয় জিনিসকে ভাঙতে সাহায্য করে লাইপোলাইটিক এনজাইমস যেমন লাইপেজ ঠিক আছে এরা কি করে ফ্যাট জাতীয় বা লিপিড জাতীয় জিনিসকে ভাঙতে সাহায্য করে এবং থাকে হলো প্রোটিয়েজ বা প্রোটিওলাইটিক এনজাইম যেগুলো প্রোটিন জাতীয় জিনিসকে ভাঙতে সাহায্য করে বোঝা গেল মানে এন্ডোজোমস এবং ফ্যাগোজোমস ফ্যাগোজোমের মধ্যে যে সমস্ত কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট জাতীয় জিনিসগুলো থাকে সেগুলোকে ভাঙতে সাহায্য করে কোনো জিনিস কী দিয়ে তৈরি হতে পারে কোনো একটি যদি মানে জিনিস হয় সেটি হয় কার্বোহাইড্রেট দিয়ে তৈরি হবে নয় ফ্যাট দিয়ে তৈরি হবে না প্রোটিন দিয়ে তৈরি হবে হয়তো নয়তো বা কী হবে এই তিনটা জিনিসের মিশ্রণ হবে তাহলে এই তিনটা জিনিসের মিশ্রণের জন্য এই তিনটে আলাদা আলাদা এনজাইম আছে এবং আরেকটি এনজাইম থেকে যেটি হলো নিউক্লিয়াস ঠিক আছে অনেক সময় হতে পারে যে কোনো ব্যাকটেরিয়ার ভিতরে ব্যাকটেরিয়ার ভিতরে যে হলো নিউক্লিয়াসিডটা থাকে সেটাকে ডাইজেস্ট করতে হবে ওই জন্য নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসটা কী করে নিউক্লিয়াসটা এটাকে নিউক্লোটাইট নিউক্লোটাইট বা নিউক্লিয়োসাইটে কনভার্ট করে দেয় নিউক্লোটাইট বা নিউক্লিয়োসাইটটা পেন্ট পেন্টফ সুগারে ডিগ্রেডেটেড হয়ে যায় সেটা আলাদা ব্যাপার তার মানে বোঝা গেল এর ভিতরে এনজাইমগুলোর কাজ এবার কী হবে এবার প্রসেসটা আমরা দেখব প্রাইমারি ল্যাসোজোমস ছিল সেখানে এন্ডোজমস বা এবং ফ্যাগোজোমসটা এখানে এসে বাইন্ড করলো এটা তার মানে এই দুটা মার্জ হলো তাই তো মানে এই দুটা যুক্ত হলো এইবার যখনই এই যখনই এন্ডোজোমস বা ফ্যাগোজোমসটা ফ্যাগোজোমসটা এই ভিতরে চলে আসবে ঠিক আছে এন্ডোসাইটোসিসের মাধ্যমে রিসেপ্টর রিসেপ্টর সাফট্রেট কমপ্লেক্স এন্ডোসাইটোসিসের মাধ্যমে ভিতরে আসবে এই যে এনজাইমগুলো এগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে সেকেন্ডারি সেকেন্ডারি লাইসোজোম অ্যাক্টিভেটেড হয়ে যাওয়ার জন্য এই এনজাইমসগুলো সে সমস্ত এন্ডোজোমস এবং ফ্যাগোজোমস ভিতরকার সাবস্টেন্টসের উপরে ক্রিয়া করবে এবং সেটিকে কনভার্ট করবে সিম্পলেস্ট ফর্মে ঠিক আছে সিম্পলেস্ট ফর্মে কনভার্ট করবে এবং লাইসোজমটা ইটসেলফ ঠিক আছে সেই সে মানে যে সমস্ত জিনিসগুলো আমাদের বডির দরকার নেই সে সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছে তাই এই লাইসোজোমকে বলা হয় গার্বেজ সিস্টেম আমাদের সেলের গার্বেজ সিস্টেম বলা হয় লাইসোজোমকে ঠিক আছে সেলের গার্বেজ সিস্টেম তাহলে কি হবে কোনো জন কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য গার্বেজ সিস্টেম অফ সেল তাহলে অ্যান্সার হবে লাইসোজোমস আর যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য শিপিং ডিপার্টমেন্ট অফ দ্য সেল তাহলে বলা হবে গলজি অ্যাপারেটাস ঠিক আছে লাইসোজোমের কাজ পোঁচা গেল এবার তাহলে তার মানে লাইসোজোমের প্রধান কাজ কি যে সমস্ত এন্ডোজোমস বা ফ্যাগোজোমস আছে সেগুলোকে বিনষ্ট করে সেটাকে এখানে বলা হয়েছে হেটার ফ্যাগি অ্যাকশন বোঝা গেল তো মানে এন্ডোজোমস বা এন্ডোজোমস বা ফ্যাগোজোমস যেগুলো আসছিল সেগুলোকে নষ্ট করাকেই হলো হেটার ফ্যাগি অ্যাকশন ঠিক আছে হেটার ফ্যাগি অ্যাকশন এবার এখানে দেখো আরেকটা দেখানো আছে যে অটোফ্যাগি অ্যাকশন ফ্যাগি অ্যাকশন মানে কি একটা সেলের নির্দিষ্ট নির্দিষ্ট এজ অব্দি বেঁচে থাকতে পারে তাই তো সেল তো অমর না হ্যাঁ কি না তাই তো সেল তো অমর না সেলকে একটি নির্দিষ্ট সময় পর মারা যেতে হয় এবার সেল সেলকে হলো কেউ বাইরে থেকে এসে মারে না সেলের ভিতরেই সেলের নিজের নিজের মারণাস্ত থাকে ঠিক আছে মানে সেল নিজেকে নিজে মেরে ফেলতে সক্ষম যখন দেখছে সেল কাজ করতে পারছে না তখন কি হবে যে সমস্ত সেলুলার অর্গানাইলসগুলি আছে সেই সমস্ত সেলুলার অর্গানিলসগুলি আমরা জানি যে এন্টোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে প্যাকড হয়ে লাইসুজোমের সাথে মার্চ করে নষ্ট হয়ে যায় কিন্তু এক্ষেত্রে কি হবে এই সমস্ত লাইসুজমসগুলি নিজেরা নিজেরা মার্চ করে একটি ভ্যাকলস টাইপ স্ট্রাকচার তৈরি করবে ঠিক আছে লাইসোজোমগুলি নিজেদের মধ্যে মার্জ হয়ে যাবে এবং অন্য অন্য অনেক ফ্যাক্টরস থাকে যেগুলো একে এফেক্টেড করে মার্জ হয়ে এটি একটি সুইসাইডাল ব্যাগের মতো আচরণ করবে যে সুইসাইডাল ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইলোলাইটিক লাইপোলাইটিক প্রোটোলাইটিক এনজেম থাকে যেগুলো সমস্ত কোষের ছড়িয়ে পড়বে এবং কোষটিকে ডাইজেস্ট করে ছোটো ছোটো ফ্র্যাগমেন্ট করে ফ্র্যাগমেন্ট হিসেবে বা ছোটো ছোটো ক কণাতে তৈরি করে দেবে যেটা আমাদের এক্সক্রিটরি সিস্টেমের মাধ্যমে কিডনি দ্বারা ফিল্টারেটেড হয়ে শরীর থেকে বেরিয়ে যাবে ঠিক আছে এই জন্য লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগও বলা হয় সুইসাইডাল ব্যাগ বলার কারণ কি লাইসোজোমের মধ্যে এত ক্ষমতা আছে যে লাইসোজোম কোষকে বিনষ্ট করে দিতে পারে ঠিক আছে এবার আমরা তার মানে লাইসোজোমের পুরো কাজ বুঝে গেলাম এবারে আমরা আমি এখানে একটা স্ট্রাকচার দেখিয়েছি এটা দেখে নাও এটা আমি এখানে দেখাতে চেয়েছি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রেটিকুলার ভেসিকলগুলি গলজি অ্যাপারেটাসে যায় গলজি অ্যাপারেটাস থেকে সিক্রেটারি ভেসিকলসগুলি লাইসোজোমস হিসেবে আত্মপ্রকাশ করে ঠিক আছে এটা সিম্পলেস্ট জিনিস এটা আশা করি বুঝতে অসুবিধা হবে না পুরো ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি কোনো রকম কনফিউশন থাকে প্লিজ কমেন্ট করে জানাও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ